দর্শক, আজকে আমরা দেখাবো একটা বাইক কেনার পর আপনার বাইকে প্রাথমিক ভাবে কি কি এক্সেসরিজ লাগাতে পারবেন, সেগুলো আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। সো আমরা যখনই একটা নতুন বাইক কিনি, তো বাইক কেনার পরে আমরা কিন্তু আমাদের বাইকটাকে ডেকোরেশন করার জন্য চিন্তা ভাবনা করে রাখি আগে থেকে, বাইকটাকে কিভাবে সাজানো যাবে, কিভাবে তাকে একটু লুকটা অন্যরকম দেখাবে। তো সেই সব পণ্য নিয়ে আজকে আমরা একটু কথা বলবো, এক্সেসরিজগুলো আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই আপনাদের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে, যারা নতুন বাইক কিনছেন এবং নতুন বাইক কেনার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য। সো আমরা আজকে হচ্ছে কিছু প্রিমিয়াম সেগমেন্টের যে বাইকগুলো স্পোর্টস সিরিজের R5 ভার্সন 3 এবং ভার্সন 4-এ যেসব এক্সেসরিজ আপনারা ফার্স্ট অফ অল লাগাইতে হবে বাইক কেনার পর, সেই সম্বন্ধে আজকে আমরা আপনাদের সামনে কিছু ধারণা দিব। তো ফার্স্টে হচ্ছে যেটা বেশি মূল ইম্পর্টেন্ট, এটা হচ্ছে R15M, R15 ভার্সন 4, এটা হচ্ছে রেডিয়েটর গার্ড। আপনারা এটা হচ্ছে রেডিয়েটরের সামনে যে কাভারটা সেটা লাগানো থাকে, এটা আমরা আপনাদের সামনে একটু করে দেখাচ্ছি এটা কোথায় লাগানো থাকে। দেন এরপর আমরা হচ্ছে এটা হচ্ছে সাইলেন্সার কাভার, যেটা R15 ভার্সন 3 এবং ভার্সন 4 সাইলেন্সার কাভার, এটা আর কি ইনস্টল করতে হয় বাইকের, আর এটা কোথায় ইনস্টল করতে হয় সেটা আমরা আপনাদের দেখা দিচ্ছি। দেন এরপর লাগাইতে হবে হচ্ছে একটা মিটার প্রোটেক্টর, যেটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার মিটারকে সেভ করে রাখবে এই মিটার প্রোটেক্টরটা, এটা আমরা দেখা দিচ্ছি কোথায় লাগাইতে হয়। সো এরপর দেখাবো হচ্ছে যেহেতু স্পোর্টস সিরিজের বাইকে R15 ভার্সন 3 এবং ভার্সন 4-এ কোনো হচ্ছে মার্কার থাকে না, এর জন্য আমাদের এক্সট্রাভাবে পিসের একটা মার্কার ইনস্টল করতে হয়। আপনারা চাইলে এই মার্কারটা ইনস্টল করতে পারেন, যে যাতে আমাদের বাংলাদেশের রাস্তায় অনেক বৃষ্টি হয়, অনেক কাদা থাকে, এর জন্য আমাদের এই মার্কারটা লাগানোর প্রয়োজন। দেন এরপরে হচ্ছে আমাদের বাইকটাকে একটু যদি লুকটা এগ্রেসিভ করতে হয়, তাহলে কিন্তু স্টকের যেই ভাইজারটা থাকে সেটা হচ্ছে খুবই একটা পানি কালার একটা ভাইজার থাকে, আমরা চাইলে একটা ব্ল্যাক স্মোকি ভাইজারটা ইনস্টল করতে পারি, যাতে আমাদের বাইকের লুকটা একটু অন্যরকম লাগে। তো এটা আমরা দেখাচ্ছি এটা কোথায় লাগাইতে হয়। সো ভাইজার ইনস্টল করার পর আমাদের লাইটের নিচে কিন্তু একটু ফাঁকা জায়গা থাকে, যেটাকে পরিপূর্ণ করার জন্য আমরা একটা উইংলেট লাগাইতে পারি, যেটাতে আপনার বাইকটাকে আরো সুন্দর লাগবে দেখতে। তো চলুন এটা আমরা দেখাই দিচ্ছি। সো এরপরে হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা হচ্ছে কাদা এবং নরম মাটির জন্য এটা খুবই সাপোর্ট করবে, যেটা হচ্ছে ইস্টার্ন কাভার। এটা যদি আপনারা ইউজ করেন, আপনার বাইকটাকে যত নরম জায়গা থাকুক না কেন, বাইকটা কোনো সময় স্কিপ করবে না এবং পড়ে যাবে না, এটা আমরা দেখাই দিচ্ছি কোথায় লাগাইতে হবে। সো এরপরে এটা হচ্ছে খুবই এক ক্ষুদ্র একটা জিনিস, দেন এটা যদি আপনার বাইকে ইনস্টল করেন বাইকটাকে একটু সুন্দর লাগে, এটা হচ্ছে কেবল ক্লিপ, যেটা হচ্ছে আমাদের R15 এবং R15 ভার্সন 4-এর মিটারের সামনে থাকে, এটা যদি আপনি ইউজ করেন তো আপনার কেবলটা একটু সুন্দরভাবে সুষ্ঠুভাবে থাকবে এবং মিটারটা খুব ক্লিয়ারলি দেখা যাবে। তো এটা আমরা দেখাই দিচ্ছি কোথায় লাগাইতে হয়। এটা হচ্ছে চাবির ক্যাপ, আমাদের R15-এর বেশিরভাগই চাবি একরকম হয়ে যায়, দেন এই সেই জন্য আমরা হচ্ছে আমাদের বাইকের চাবিটা একটু ডিফারেন্স খুঁজতে চাই, তো তার জন্য আপনারা চাইলে এই কাভারটা ইউজ করতে পারবেন, যাতে আপনার বাইকের চাবিটা অন্য বাইকের সাথে না মেলে। দেন এরপর আমরা যেটা দেখাবো এটা হচ্ছে
কাওয়াসাকি ব্র্যান্ডের একটা লুকিং গ্লাস, যেটাতে আপনার ভিজিবিলিটিটা খুবই বেশি পাবেন, যেহেতু R15 এর লুকিং গ্লাসটা একটু মানে চাপা, মানে পুরোপুরি রাস্তাটা দেখা যায় না। বাট এটা যদি আপনারা ইউজ করেন, আমার মনে হয় যে আপনাদের ভিজিবিলিটি, পিসের ব্যাক সাইডের ভিজিবিলিটি অনেক ভালো লাগবে। আর এটার সাথে হচ্ছে ইন্ডিকেটার পেয়ে যাবেন, আপনি যদি ইমার্জেন্সি অথবা সাইড ইন্ডিকেটার ইউজ করেন, তো এটার সাথে এটাও আপনার কিন্তু ব্লিঙ্ক করবে, এটাও জ্বলতে থাকবে। তো আপনারা চাইলে এটা আপনার বাইকে ইনস্টল করতে পারবেন। সো দর্শক, আজকের মতো এই ছিল আমাদের ভিডিওটা। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। যারা নতুন বাইক কিনছেন এবং কেনার চিন্তা ভাবনা করছেন, তারা অবশ্যই এই ভিডিওটা শেষ থেকে সম্পূর্ণ দেখবেন। তো আশা করি সবাই খুব ভালো লাগবে ভিডিওটা, আর আমাদের মোটরোডিসটাকে সাপোর্ট করবেন সবাই, আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে সবাই থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আশা করি নতুন নতুন ভিডিও আপনার সামনে তুলে ধরতে পারবো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।